আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবন চলার পথে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, আমরা বুঝে উঠতে পারি না কিভাবে করব, কিভাবে বলবো, কি করব ইত্যাদি ইত্যাদি। জীবনকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একজন মানুষকে দুনিয়ায় পাঠালেন এবং বললেন, এই মানুষটা যেভাবে বলে, যেভাবে করে, তোমরা সেইভাবে বলো, সেইভাবে করো। এই মানুষটা যা উপদেশ দেয় তা তোমরা মেনে চলো, দেখবে তোমাদের জীবন সুন্দর হয়ে গিয়েছে। এই মানুষটার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটি কথা এবং তার উপদেশ, আদেশ সব কিছু যে বইতে সংরক্ষিত থাকে সেটা হচ্ছে হাদিস। তো সেই গ্রন্থগুলোকে কিছু ডেভেলপার একটি অ্যাপসে রূপান্তর করেছেন, যেগুলো আমরা যেখানে সেখানে বই বেড়াতে পারি, অর্থাৎ হাদিসের বই নিয়ে বেড়াতে হচ্ছে না। সেই অ্যাপসটির সাথে আজকে পরিচয় করে দিতে চাই। অ্যাপসটির নাম হচ্ছে আল হাদিস। তো এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আল হাদিস অ্যাপসে আমরা ক্লিক করছি। আল হাদিস অ্যাপসে মোট 25টি হাদিস অ্যাড করা রয়েছে। এখানে দেখুন 25টি হাদিস রয়েছে। তো কোরআনের পরে নির্ভুলভাবে আমরা সহিহ বুখারীকে জানি, তো সহিহ বুখারীকে আমরা সবসময় ফলো করার চেষ্টা করব। সহিহ বুখারীতে ক্লিক করলে দেখুন এখানে অধ্যায় রয়েছে, আপনি যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে এখানে অধ্যায় রয়েছে। ধরুন আপনি কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে আপনি এই সহিহ বুখারীর এই ঝগড়া বিবাদ মীমাংসা অংশে ক্লিক করে আপনি পড়তে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া বিবাদ সম্পর্কে কী সমাধান দিয়েছেন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে এই অ্যাপসে সার্চ অপশন রয়েছে, যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়টি সার্চ করে জেনে নিতে পারেন। ধরুন বিয়ে সম্পর্কে জানতে চাই, তাহলে বিয়ে লিখে যদি সার্চ দেই দেখুন 363টি ফলাফল পাওয়া গেছে, অর্থাৎ বিয়ে সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে এখানে দেখাচ্ছে। তো এই অ্যাপসের এটা প্লাস পয়েন্ট। এবং আমরা যদি একটু সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে গেলে দেখতে পাবেন বিভিন্ন অপশন রয়েছে। এখানে যদি আপনি ফন্টের সাইজ কমাতে চান, বাড়াতে চান, পারবেন। এবং আপনি যদি রাতে পড়তে চান, রাতে পড়ার জন্য অপশনটি চালু করে দিলে আপনাদের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ আপনার চোখের কোনো সমস্যা হবে না, আপনি হাদিস পড়তে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি সর্বশেষ যেটা পড়ে রাখবেন সেটা এখানে সংরক্ষণ হয়ে থাকবে। এবং এই অ্যাপসে কিছু হাদিসের গল্প দেওয়া হয়েছে, যেগুলো আপনি অবসর সময়ে পড়তে পারেন। তো প্রত্যেকটা মুসলিমকে আমি সাজেস্ট করব এই আল হাদিস অ্যাপসটি ডাউনলোড দিয়ে নিতে। এই অ্যাপসের মাধ্যমে আপনি ঈমান বাড়াতে পারেন, আপনার সমাধান খুঁজে নিতে পারেন। 25টা হাদিসের বই সব জায়গায় নিয়ে যায়, কেমন দেখায়। তো সেজন্য এই অ্যাপসটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনি যখন তখন আপনার হাদিসটি জেনে নিতে পারেন যে এখন আমার কী করা উচিত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং এরকম আরও ইন্টারেস্টিং অ্যাপসের সাথে পরিচয় হওয়ার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।